আসসালামু আলাইকুম। আমি শুরু করলাম পরের অংশ। আমরা কিন্তু আগে খেয়াল করছি ইকুয়াল টু এসপি বাই এমপি, যদি মানটা একই হয় অর্থাৎ ইকুয়াল টু অন হয়, যেমন 5/5 তাহলে হবে অন। এখন আমরা একটু ছবিটি দেখাই। ম্যাথমেটিশিয়ান দেখলো একটা দ্বিকাক্ষ, মনে করেন একটা রেখা, এটাকে এস মনে করেন, এটা পি মনে করেন, এসপি। আমরা যে নাম দিয়েছিলাম আগে আলফা বিটা, এটাকে এম মনে করেন, এটা পি দিলাম। এখন ম্যাথমেটিশিয়ান দেখলো কি এখানে পি দিছি, তো না পয়েন্টটাকে পি দিছি, এখানে এই দূরত্ব ইকুয়াল টু হয়েছে এসপি কোড কে লাগলো এমপি। এখন সে এখানে একটা পয়েন্ট নিল, এখান এই দূরত্ব সমান হলো। এখন কি হলো, এখান থেকে দূরত্ব সমান হলো, সে এখানে একটা পয়েন্ট নিল, দূরত্ব সমান হলো, এখানে একটা পয়েন্ট নিল, দূরত্ব সমান হলো, এখানে একটা পয়েন্ট নিল, সমান হলো, এখানে একটা পয়েন্ট নিল, এই পয়েন্টটা দূরত্বটা কি হলো, সমান হলো। সেম এখানে একটা পয়েন্ট নিল, আমি রাখবো না। এখন এটাকে আমরা যোগ করি কি, খেয়াল করুন তো, তাহলে কি হলো, একটা পরাবৃত্ত। আর এখানে সবগুলা কি হলো, এসপি সমান কি হলো এমপি, যখন ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা খেয়াল করি, আমরা যে সমীকরণটা লিখছিলাম আদর্শ সমীকরণ, কি বলছিলাম, এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা দুটো ইকুয়াল টু ই ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি বা এল লেখেন সমস্যা নেই, নিচে হলো কি দুটো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে কি হবে, পরাবৃত্ত সমীকরণ। এখন ইকুয়াল টু কি দিবেন, ওয়ান দিবেন, ইকুয়াল টু কি দিবেন, ওয়ান। তাহলে এই মানটা কি হবে, বাদ হয়ে যাবে, তাহলে কি দাঁড়ায়, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু সেম থাকবে এল এক্স এম ওয়াই প্লাস এল, নিচে কি হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, এখন আমরা এখানে আসছি কিন্তু নর্মালি, এখন আমরা এটাকে এক্স অক্ষ আই অক্ষ দিয়ে আঁকবো। ওকে, কারণটা কি, তোমরা বললে ভাই এটা তো একটা সাধারণ সমীকরণ, আদর্শ সমীকরণ আমরা বুঝতে পারি না, কারণটা কি, আমরা পরাবৃত্ত সমীকরণ কি জানি, এস স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই অথবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি বলি, ফোর এক্স, কেন বলি। এখন আপনি একটা রেখা মনে করেন, এটা দ্বিকাক্ষ, ওকে, আমি কিন্তু এখন এক্স অক্ষ দিছি, আগের গুলোর মধ্যে কিন্তু কোনো এক্স অক্ষ দেয়নি, এক্স অক্ষ দিছি এটাকে, এটাকে দিছি ওয়াই অক্ষ। এখন যেহেতু আমি এটাকে এক্স অক্ষ দিছি, তাহলে কিন্তু এখানে যে এস তো হবে, এটা কিন্তু আর আলফা বিটা হবে না, কারণটা কি, আমরা আগে বলি এই দূরত্ব, আমরা আগে বলছি এসপি ইকুয়াল টু কি বলছি এমপি, এই দূরত্ব আর দূরত্ব কি সমান হবে। এখন আমরা এটাকে, আমরা জানি এক্স অক্ষের উপর কাউন্ট থাকে, মানে এখানে কাউন্ট করেন 1 2 3 4 5 5, পায়ের কোনো মান নাই তো 0। এখন আমরা তো এখানে কোনো মান বলি নাই, আমি আবার বললাম এই মানটার মানটা কি, এই এস পয়েন্টটাতে মান কি হবে, কাউন্ট করি 1 2 3 4 5, পায়ের কোনো মান নাই তো 0, ঠিক আছে। এখন আমরা কোনো মান নাই এটাকে ধরলাম এ, তাহলে এখানে মানটা হবে এ 0, এটুকু ধরলাম এ, এক্স এর মানটা এ, ওয়াই মানটা নাই, মানে এক্স অক্ষের উপর এক্স এর মান থাকে, ওয়াই মান থাকে না, আর ওয়াই অক্ষের উপর ওয়াই এর মান থাকে, এক্স এর মান থাকে না। ওকে, খেয়াল করেন, আমি তাহলে এখানে পি মানটা কি ধরে নিব, চলো মান কোনো বিন্দু এক্স হয়, সমস্যা নেই এটা। ওকে, এবার এই দূরত্ব ইকুয়াল টু কি জানি, দূরত্ব। এবার খেয়াল করেন, আমার লাগবে হলো অক্ষরেখা, আগে লিখছিলাম এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা এখানে কি পাচ্ছি, খেয়াল করেন, তো এই যদি এক্স এর প্লাস হয় এটা এ মানটা কি, এক্স এর মান আছে ওয়াই এর মান নাই, এক্স ইকুয়াল টু কি হলো এ, তাহলে এই দ্বিকক্ষ রেখা বা নিয়ামক রেখা এর সমীকরণটা এখন চেঞ্জ হবে, কি হবে, এক্স ইকুয়াল টু কি হবে মাইনাস এ, কারণটা কি, এটা এক্স এর প্লাস এ মান ও উল্টা দিকে কি, এক্স এর কি মান মাইনাস এ, কারণ এখানে স্থানাঙ্কটা কি হলো এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু মাইনাস এ,
বাম দিকে নিয়ে আসেন x plus a equal to কি 0 এটা কার সমীকরণ দ্বিঘাত্ক বা নিয়ামক সমীকরণ ওকে তাহলে আমরা এখন এখানে মানটা বসাই দেই x আগে ছিল কিন্তু আলফা এটা বিটা এখন a আর 0 x - a হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার রুট হবে সমান lx এটা ছিল সমীকরণ এখন হইছে এটা মানে x plus a নিচে হবে কি x এর সবটা 1 1 এর স্কয়ার y এর কোনো মানই নাই এখানে y কোনো নাই তো y মানটা হলো 0 মডুলাস রুট স্কয়ার ওয়া সাইড স্কয়ার করেন স্কয়ার করলে কি হবে এই রুট এর মডুলাস বাদ দেন তাহলে x - স্কয়ার y স্কয়ার সমান x plus a হোল স্কয়ার 1 এর স্কয়ার তো বাদ হয়ে গেল এখন আমি y টাকে এখানে রেখে এটাকে ডান দিকে নেব y স্কয়ার ইকুয়াল টু কি হলো x plus a হোল স্কয়ার माइनस एक्स माइनस ए प्लस कर हमरा माने माने आगे थी शूटर का दानी ये रखूँ जे ए प्लस माइनस कर और ए माइनस माइनस कर इक्वल टू की जानी फोर ए बी हम रखें एटा के इधर हो और एक्स टाइप आई थी बी धरो एटा के इधर हो एक्स टाइप बी धरो नहीं होगा और नेकान जो तो एक्स आए हमें तो ये पाँच चिल्ल गाली तो ए बी माने एक्स ए जिसको मैं कहूँ तो एटा हो लगी সাধারণ সমীকরণ এটা কি হলো সাধারণ সমীকরণ এটা হলো কি আদর্শ সমীকরণ আশা করি বুঝতে পারছেন আপনারা।